প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন কে জানালো বিসিবি সভাপতি, আসুন জেনে নেই বিস্তারিত। ওয়ান ডে বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই, চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রোববার 23 জুলাই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ান ডে বিশ্বকাপে টাইগারদের কে নেতৃত্ব দেবেন সেটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আফগানিস্তান সিরিজে শেষ দুই ম্যাচে লিটন অধিনায়কত্ব দায়িত্ব পালন করলেও সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে তামিমই অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আমি একটা সোজা সাপটা বলে দেই, আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম যখন দুইটা ম্যাচ খেলেনি তখন লিটন অধিনায়ক ছিল, এখন যদি তামিম ফিরে আসে তাহলে ও অধিনায়ক হবে, ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।